করা মোটেই ঠিক নয়। সামান্য একটু রদ বদলে ঘরে এনে দিতে পারে সম্পূর্ণ ভিন্ন আবেদন। এর জন্য প্রয়োজন একটু সৃজনী চিন্তা আর ইচ্ছা। এই দুয়ের মিশেলে সেজে উঠতে পারে আপনার প্রিয় গৃহবন। প্রিয় দর্শক, এমন একটি ঘর হোক আপনার ঠিকানা। এই প্রত্যাশায় আবারও সাদর আমন্ত্রণ রক্তি রঙের মেলা চার দেয়ালের কাব্য পাঠে আজকের আয়োজনে। ঘরের জন্য মানুষ নাকি মানুষের জন্য ঘর, নাই বা গেল সেই বিতর্কে। আর তাই বিতর্ক এড়িয়ে এখন আপনাদের নিয়ে যাব এমন একটি ঘরে যেখানে কল্পনাগুলি হয়ে উঠেছে সত্যি হয়ে। চলুন ঘুরে আসি। Thank you.
টিভি সেন্টারটার এই টিভিটাকে হ্যাং করার জন্য আমি এখানে ইউজ করেছি একটা পার্টেক্স বোর্ডের, পার্টেক্স বোর্ডের উপরে দেওয়া হয়েছে আমাদের ওয়ালপেপারটা। ওয়ালপেপারের সাথে আপনি দেখবেন ওটার সাথে ম্যাচ করা আছে আমার সোফা সেটের ফ্যাব্রিকটা, কারণ কিছু তো ম্যাচ না রাখলে জিনিসগুলো দেখতেও ভালো লাগে না। আরেকটা জিনিস আমি বলে রাখি, আমরা প্রায় মহিলারা একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে আমাদের ওয়াল ড্যামেজ হয়ে যায়, এবং দেখা যায় প্রায় প্রত্যেকটা এত কষ্ট করে কালার করার পরও প্রত্যেকটা ওয়াল নষ্ট হয়ে যাচ্ছে। আমার সেম প্রবলেম আমিও ফেস করেছি, আমার সেন্ট্রাল টিভিটার ওয়ালটা করার পর এখানেও সেম প্রবলেম হয়ে গেল, ড্যামেজ। আমি এখানে পুরো গ্লাস করেছিলাম, এখান থেকে ড্যামেজটা বের হয়ে গেছে, ব্ল্যাক ব্ল্যাক ড্যামেজটা বের হয়ে আমার পুরো ওয়ালটাকে নষ্ট করে দেওয়ার পর আমি আবার সেটাকে ঠিক করলাম। ঠিক করলাম মিন্স আমি অনলি ব্ল্যাক পেপার ইউজ করেছি, ব্ল্যাক পেপার একটা জায়গায় ফুল ব্ল্যাক রেখেছি আর একটাকে স্ট্রাইপ দিয়েছি। এটাতে কি হয়েছে আমার এটা পুরোটা চেঞ্জ হয়ে গেল, আমার ঘরটা আবার নীল লুকে চলে আসলো। বাংলাদেশ ফার্মাসিয়া বাংলাদেশিদের সেবায় জ্যাকসন হারিসের 37 এভিনিউয়ে সুলভ মূল্যে সকল প্রকারের